السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم قال الله تعالى في القرآن الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت সকল প্রশংসা ও গুণগান একমাত্র সেই মহামহিমান রাব্বুল আলমিনের জন্য যিনি হলেন এক ও একক যিনি আমাদেরকে কেবলমাত্র তারই ইবাদতের জন্য সৃষ্টি করেছেন যখনই কোনো কাম যখনই কোনো সম্প্রদায় পথ ভ্রষ্ট হয়ে গেছে আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে বিভিন্ন দুর্গা দরগার ইবাদত শুরু করে দিয়েছে তখনই আল্লাহ সুবাহতালা সেই কাউমের নিকট নবী এবং রাসুল প্রেরণ করে সতর্ক করেছেন ও শান্তির দ্বারা বর্ষিত হোক সৈয়দুল মুসালিন খাতামান তামান নাবীন মোহাম্মদুর রাসল্লা সাল্লাহ সাল্লাহের প্রতি যাকে আল্লাহ সুবাহতালা সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ রাসুল হিসাবে আমাদের নিকটে প্রেরণ করেছেন যারা ছিল মক্কার মধ্যে পৃথিবীর বুকে সর্বনিকৃষ্ট মানুষ যেই মানুষগুলোকে আল্লাহ সোহানতালা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষে পরিণত করেছেন তারা হলো সাহাবাই কেরাম এই রাসুলের মাধ্যমে আল্লাহ তালা এই মূর্তি পূজা বাদ দিয়ে কবর মাজার পূজা বাদ দিয়ে তাওহিদবাদী একটি সমাজ গঠন করেছিলেন তো আমরা সেই রাসুলের প্রতি শতকোটি সালাত এবং সালাম পেশ করি আল্লাহমাসাল্লি আলহে আল্লাহাম বারেক হে সম্মানিত উপস্থিতি এই অল্প সময়ের মধ্যে যে বিষয় নিয়ে কয়েকটি কথা বলবো আপনাদের সাথে তা হচ্ছে তাওহিদের গুরুত্ব এবং ফজিলত আমরা শুরুতে জেনে নেই তাওহিদ কী তাওহিদ শব্দটি হচ্ছে আরবি শব্দ যার অর্থ হচ্ছে একত্ব ইসলামী পরিভাষায় তাওহিদ বলা হয় মোহান্ডাবুল আলমিনকে তার সত্তায় তার রুবুবিয়াতে উলুহিয়াতে আসমাবু সেফাতে এক ও একক বলে জানা মেনে নেয়া এবং কাজে বাস্তবায়ন করার নাম হচ্ছে তাওহিদ মোহানডাবুল আলমিনকে তার সত্তায় রুবুবিয়াতে উলুহিয়াতে আসমাবু সেফাতে এক ও একক বলে জানা মেনে নেয়া এবং কাজে বাস্তবায়ন করার নাম হচ্ছে তাওহিদ তাওহিদের বিপরীত যেটা তা হচ্ছে শির তো শির কি জিনিস আল্লাহ সত্তার ক্ষেত্রে আপনি অংশীদার স্থাপন করলেন রুবুবিহতার ক্ষেত্রে অংশীদার স্থাপন করলেন উলুহিয়তের ক্ষেত্রে অংশীদার স্থাপন করলেন এবং আসমাউ সেফাতের ক্ষেত্রে মহান রাবুল আলামিনের সাথে কোনো কিছু বা কাউকে অংশীদার স্থাপন করার নাম হচ্ছে শিরক আর তাওহিদ হচ্ছে ইসলাম ধর্মের মূল বৈশিষ্ট্য ইসলাম ধর্মের মূল বৈশিষ্ট্য হচ্ছে তাওহিদ আমরা যদি দেখি এই পৃথিবীতে যে সকল ধর্মগুলা রয়েছে তা দুই ধরনের কিছু ধর্ম রয়েছে যেগুলোকে আল্লাহ স্বানতালা কিছু কালের জন্য কিছু সময়ের জন্য প্রেরণ করেছিলেন যেমন ইহুদিদের ধর্ম কিছু কালের জন্য কিছু সময়ের জন্য আল্লাহ সোমানতাল্লাহ নাজিল করেছিলেন প্রেরণ করেছিলেন আল্লাহ স্মালা বলেন সুরা মায়াদা চৌচল্লিশ নাম্বার আয়তে ইন্ডা নাজ তাওরাতি নূর যে নিশ্চয় আমি তাওরাত নাজিল করেছিলাম আর তাতে ছিল হেদায়াত অর্থাৎ তাওহিদের বাণী ছিল হেদায়াত ছিল তাওরাতের মধ্যে আর এই তাওরাত নাজিল করেছিলেন ইহুদিদের উপরে কিছু সময়ের জন্য ঠিক প্রদ্রুপ খ্রিস্টানদের ধর্ম সেইটাকেও আল্লাহ আকরাবুল আলম কিছু সময়ের জন্য নাজিল করেছিলেন আর কিছু ধর্ম রয়েছে পৃথিবীতে মানুষের রচিত ধর্ম বলতে পারেন ধর্ম কি আবার মানুষ রচনা করে নাকি হা করে আপনারা যদি হিন্দুদের ধর্মীয় যে প্রধান কিতাব বেদ করেন তাহলে দেখতে পাবেন যে আজ থেকে সাড়ে চার হাজার পাঁচ হাজার বছর পূর্বে ভারতে আরজুরা এসেছিল আর আরজুরা বেদ রচনা করছেন তো তাদের বাস্যমতে হিন্দু ধর্ম হচ্ছে মানুষের তৈরি করা ধর্ম এছাড়া পৃথিবীতে ধর্ম রয়েছে যেমন জৈন ধর্ম বুদ্ধ ধর্ম শিখদের ধর্ম এই ধর্মগুলা হচ্ছে মানুষের তৈরি করা ধর্ম আরেকটি ধর্ম রয়েছে আল্লাহর নাজিলকৃত ধর্ম যা কেমত পর্যন্ত বলবৎ থাকবে তা হচ্ছে ইসলাম আর ইসলামের মূল বৈশিষ্ট্য হচ্ছে তাওহিদ কেমত পর্যন্ত একটি দল তাওহিদের উপরে কায়েম থাকবে আর ইসলামের মূল কিতাব হচ্ছে কোরআনুল করিম বিভিন্ন ধর্মের কিতাব যেমন মানুষ বিকৃত করে দিয়েছে কিন্তু ইসলাম ধর্মের মূল কিতাব কোরআনুল করিম কখনো দুনিয়ার মানুষ বিকৃত করতে পারবে না আল্লাহ ফাকরাবুল আলমিন সেই গ্যারান্টি দিয়ে রেখেছেন আল্লাহ সোমোনা বলেন সুরা হিজরের নয় নম্বর আয়তে ইন্না নাহনু আমি কোরআন কোরআনকারী নাজিল করেছি এবং এই কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহাকরা বললাম স্বয়ন নিজে নিয়েছেন দুনিয়ার কেউ যদি চেষ্টা করে যে কোরআনের পরবর্তীতে বা বিকৃতি করবে অন্য একটি কোরআন রচনা করবে কখনো করতে পারবে না তার গ্যারান্টি আল্লাহ সোনাতালা স্বয়ন নিজে নিয়েছেন সম্মানিত উপস্থিতি এই তাওহিদ হচ্ছে ইসলাম ধর্মের মূল বৈশিষ্ট্য আর ইসলাম ব্যতীত যত ধর্ম রয়েছে প্রত্যেকটি ধর্ম হচ্ছে শিরকের ধর্ম তাওহিদের এত গুরুত্ব কেন আমরা যদি দেখি পূর্বের যুগের ইরানিরা দ্বিতীয়বাদে বিশ্বাস ছিল তাদের একটা আঁকিদা ছিল যে রব হচ্ছেন দুইজন একজন কি করেন সৃষ্টি করেন আরেকজন ধ্বংস করেন ইরানিদের এই আকিদা বিশ্বাস ছিল ইহুদিদের আকিদে বিশ্বাস হলো যে আল্লাহ একজন আছেন কিন্তু উজাইরকে আল্লাহর পুত্র মনে করে তারাও দ্বিতীয়বাদে বিশ্বাসী খ্রিস্টানদের আকিদা বিশ্বাস হচ্ছে তিত্তবাদে বিশ্বাসী কিভাবে তারা আল্লাহকে রব মানেন কিন্তু সাথে মারিয়াম আলাই সাল্লামকে আল্লাহর স্ত্রী মানেন নওয়াজবুল্লাহ আর ঈসা আলাহ সাল্লামকে সান অব গড মানেন আল্লাহর পুত্র মানেন তারাও তিত্তবাদে বিশ্বাসী হয়েছে তাহলে ইহুদিদের ধর্ম আর খ্রিস্টানদের ধর্ম এই ধর্মগুলো হচ্ছে শির্কের ধর্ম আর ইসলাম হচ্ছে এক আল্লাহ বিশ্বাসী এক সত্তায় বিশ্বাসী আর ইসলামের মূল বৈশিষ্ট্য হচ্ছে কি তাওহিদ আর এই তাওহিদ হচ্ছে তিন প্রকার এই তাওহিদ তিন প্রকার এক নম্বর হলো যে তাওহিদে রুবু বিয়া তাউহিদ এত গুরুত্ব কেন কবরে যখন লাশটা সুযোগ দিবে সর্বপ্রথম যে প্রশ্নটা করা হবে মান তোমার রবকে এই যে তাওহদে রুবু আসছে কবরের সর্বপ্রথম প্রশ্ন হবে যে তোমার রবকে আপনি পৃথিবীতে মুসলিম হয়ে থাকলেন আর আপনি রবকে চিনলেন না রব কী জিনিস আপনি পৃথিবী থেকে জানলেন না শিখলেন না আমল করলেন না তাহলে কবরের সর্বপ্রথম প্রশ্নে আপনি ফিল করবেন এই জন্য তাও এই জন্য তাওহিদের গুরুত্ব অপরিসীম তাওহিদের রুবু কী কি তাহিদের রুবুবি হচ্ছে যে আল্লাহর কর্মে আল্লাহর একত্ব ঘোষণা করা যেমন আল্লাহর কর্ম কি যেমন আল্লাহ সোহানতালা কি করেন সৃষ্টি করেন এই কাজটা কার আল্লাহর এই পৃথিবীতে যত মানুষ পশু পাখি যা আছে সব কিছু সৃষ্টি করেন কে আল্লাহ পাকড়া বোলালেন এই কাজটা হচ্ছে আল্লাহর কর্ম আপনি যদি এই কাজটা দুনিয়ার কাউকে কোনো মানুষকে অথবা কোনো কিছুকে দিয়ে দেন তাহলে আপনি রুবু ক্ষেত্রে শির করলেন একটা উদাহরণ দিলে সুন্দরভাবে বুঝতে পারবেন বাংলাদেশের প্রসিদ্ধ বক্তা যারা রয়েছে তাদের মুখ থেকে ওয়া শুনবেন এরকম আব্দুল কাদের জিলানি রাহিমউল্লাহ খুব বড় আলেম ছিলেন তার বাবাও আলেম ছিলেন একদিন মহিলা আবদুল কাদের জিলানী রাহিমউল্লাহর বাবার কাছে আসলেন আর আবদুল কাদের জিলানী রাহিমউল্লাহ তিনি খুব ছোট ছিলেন মহিলা এসে বলতেছে যে হুজুর আমার বাড়িতে ছয়টি কন্যা সন্তান আছে আমার স্বামী আমাকে সকাল বিকাল দুপুর ডেলি তিনবার মারে কেন কন্যা সন্তান আমি জন্ম দিই আমার গর্বে আরেকটি সন্তান চলে এসেছে এই সন্তানটা যদি কন্যা হয় তাহলে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিবে আপনি বলেন তো আমার গর্বের সন্তানটা ছেলে না মেয়ে তখন আব্দুল কাদির জিরানি রহিমউলার বাবা বলে দিলেন যে তোমার গর্বের সন্তানটা হচ্ছে মেয়ে এই কথা শুনে মহিলা কাঁদতে কাঁদতে গড় থেকে বাইর হয়ে যাচ্ছে ওই বাড়ির গাটার মধ্যে আবদুল কাদের জিরানি দাঁড়ানো অবস্থায় আছে। তিনি দেখতেছেন যে মহিলাটা কাঁদতে কাঁদতে বাইর বাহির থেকে বাইর হয়ে যাচ্ছে তিনি জিজ্ঞাসা করলেন আপনি কাঁদছেন কেন মা তিনি বললেন যে তোমার কাছে কি বলবো দুঃখের কথা তোমার কাছে বললে আর কি হবে তখন বলতে একটু বলে দেখেন তো বলছে যে আমার বাড়িতে ছয়টা কন্যা সন্তান আমার গর্বেরটা ছেলে নামে তোমার বাবার কাছে এসেছিলাম তিনি বলে দিলেন যে মেয়ে হবে যে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিবে রাখবে না তখন ওই মহিলাকে ওই বাচ্চাটা আবার তার বাবার কাছে ফিরিয়ে দিলেন বলে আপনি আবার যান আমার বাবার কাছে বাবার কাছে যখন যান বলছে এবার আব্দুল কাদের জিলানের রহিমৌলার বাবা একটা জুড়ে দমুক দিলেন এই মহিলা তোমাকে না বললাম যে তোমার গর্বের সন্তানটা মেয়ে হবে আবার মহিলা কাঁদতে কাঁদতে চলে আসতেছেন আবার যখন ছেলের কাছে আসছেন ছেলে আবার ফিরিয়ে দিচ্ছেন তাকে আবার তাকে ফিরিয়ে দিচ্ছেন তিনি আবার বাবার কাছে গেছেন বাবা আরও জুড়ে একটা ধমুক দিলেন তৃতীয়বার এই ছেলেটা এই মহিলাটাকে নিয়ে তার বাবার কাছে গেল গিয়ে বলতেছেন যে আব্বা এই মহিলাটাকে আপনি কেন বারবার ফিরিয়ে দিচ্ছেন আপনি জানেন তার বাড়িতে ছয়টি কন্যা সন্তান রয়েছে গর্বেরটা যদি কন্যা হয় তাহলে তার স্বামী তাকে তালাক দিয়ে দিবে আপনি জানেন না বাবা আপনি প্রথম তাকে যে দমুকটা দিয়েছিলেন এই দমুকে তার গর্বের যে কন্যা সন্তানটা ছিল সেটা ছেলে হয়ে গেছে দ্বিতীয়বার যে দমুকটা দিয়েছেন তার বাড়িতে যে ছয়টা মেয়ে ছিল ছয়টা মেয়ে কি হলো ছেলে হয়ে গেল। আর তৃতীয়বার আমি নিয়ে আসলাম এখন যদি একটা দমুক দিতেন এই সারা পৃথিবীর যত মেয়ে ছিল সবগুলো ছেলে হয়ে যেত আর সামনে যারা দর্শক বসে আছে তারা সবাই বলতেছেন যে সুবাহান আল্লাহ দেখেন যে সৃষ্টি করার মালিককে আল্লাহ পাকুলালিনা আব্দুল কাজে জিলানির বাবা আল্লাহ সোহ্নতাল্লাহ কি বলেছেন আল্লাহ সোহ্নতালা বলেন সুরা জুমার আয়ত নামার বাষট্টি আল্লাহ খালেক কুল্লি আল্লাহ তালা সব কিছু কী করেন সৃষ্টি করেন আল্লাহর একটি নাম হল খালেক তিনি সব কিছু সৃষ্টি করেন ছেলে দেন কে আল্লাহ মেয়ে দেন কে আল্লাহ কাউকে ছেলে মেয়ে উভয় দেন কে আল্লাহ কাউকে বন্ধা রাখেন কে আল্লাহ আল্লাহর এই কর্মটা যদি দুনিয়ার কোনো মানুষকে আপনি দিয়ে দেন তাহলে আপনি রুবু ক্ষেত্রে শির করলেন আর এই শির করে যদি মারা যান কবরের সর্বপ্রথম প্রশ্নে আপনি ফেল মারবেন সম্মানিত উপস্থিতি আল্লাহ তো সৃষ্টি করেছেন তা রিজিক দিবেন না আল্লাহ আল্লাহ যদি কাউকে দুনিয়াতে পাঠান তার রিজিকের ব্যবস্থা আল্লাহ শনাতাল্লাহ করেন এই আল্লাহ পাকরা বল আলমেন বলছেন যে ওহু আলা কুল্লি শাহী ইন ওয়াকিল আর আমি প্রত্যেক সৃষ্টির উপরে দায় দায়িত্বশীল যে আব্দুল্লাহ জন্ম হয়েছে আব্দুর রহমান জন্ম হয়েছে আসমা জন্ম হয়েছে পৃথিবীতে কতদিন বাঁচবে কি করবে কোথায় যাবে কি খাবে সব দায় দায়িত্ব যিনি বহন করেন তিনি হলেন আল্লাহ আল্লাপাকাবুল আলামিন আপনি যদি একটু দুনিয়ার কাউকে দিয়ে থাকেন তাহলে আপনি রুবুবিয়াতের ক্ষেত্রে শির করে বসলেন আল্লাহ সারা আর কেউ দাতা নেই এটা আমাদের বিশ্বাস করতে হবে এটা হলো তাহিদে রুবুবিয়া আল্লাহ তাআলা বলেন অমামিন দা বাতিনে জমিনে এমন কোনো বিচরণশীল প্রাণী নেই যার রিজিকের ব্যবস্থা আল্লাপাকরাবুল আলমিন না করেন শুধু মানুষ নয় পশু পাখি আপনি পাখি দেখেন সকালবেলা বাসা থেকে বাহির হয় সারা দিন বাহিরে থাকে কোথায় কি খেয়ে পেট পুরে আবার রাত্রে বাসায় চলে আসে এই পাখির রিজিকের ব্যবস্থা কে করলেন আল্লাপাকরাবুল আলমিন করেছেন একটা ক্ষুদ্র পাখি একটা মূষার রিজিকের ব্যবস্থা কে করেন আল্লাহ পাকরা পোলালাবিন করেন এই বিশ্বাস আমাদের রাখতে হবে এমন শুনেছি দেশে খুব গরিব ছিল অর্থ কিছুই ছিল না কষ্ট করে চলাফেরা করেছে বিদেশ আসবে নিয়ত করেছে তার পূর্বে পিসের কাছে গেলেন মুরিদ হলেন পিস দোয়া করে দিলেন তাকে বিদেশ আসলেন আসার পরে এমন এক টাকার জায়গায় পড়ে গেছে টাকা আর টাকা আসতেছে তার দেন ধারণা হয়ে গেল যে পিস আমাকে সব কিছু দিচ্ছে পিস আমাকে ধোয়া করে দিচ্ছে আপনি বিশ্বাস করলেন রিজিক দাতা আপনি পিসকে বানিয়ে দিলেন আর পিসের কাছে ওয়াদা করে আসছেন যে প্রথম মাসের বেতনটা পিসকে দিয়ে দিবেন আর টাকা আসতেছে আর পিসকে দিতেছেন তাহলে রিজিক দাতা কাকে মনে করলেন আপনি রুবুয়াতের ক্ষেত্রে সির করে বসলেন শুধু তাই নয় কেউ ফিরে না খালি হাতে খাজার তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে বাবার তোর দরবারে কেউ খালি হাতে ফিরে না মাজারে গেলে কেউ খালি হাতে ফিরে না যে মানুষ যেই নিয়তে যায় এই নিয়তে পূর্ণ হয় ছেলে মেয়ে হয় না মাজারে গেছে ছেলে মেয়ে চলে আসছে গরিব ছিল টাকা পয়সা কিছু ছিল না মাজার জেরাত করছে টাকা পয়সা চলে আসছে বড়লোক হয়ে গেছে এই আকিদা বিশ্বাস যদি কেউ রাখে তাহলে আপনি তা রুবু বিয়েতার ক্ষেত্রে সির করে বসলেন আপনার ইমানকে আপনি নষ্ট করে দিলেন বর্তমান যুগের উলামাই কেরাম তারা বলেন যে আপনি এই কথা বিশ্বাস করেন কেউ ফিরে না খালি হাতে খাজার হাতের দরবারে আপনি খালি হাতে ঠিকই ফিরেন নাই তবে একটা জিনিস নিয়ে ফিরেছেন এই অবস্থায় এই আকিদা যদি মরে যান তাহলে জাহান নামের টিকিটটা ওই জায়গা থেকে নিয়ে আসছে জাহান নামের টিকিটটা ওই জায়গা থেকে নিয়ে আসেন হাতে ফিরেন না ঠিক আছে আপনার কথা তাহলে রিজিক দাতা একমাত্র আল্লাহ সোহানাতালাকে বিশ্বাস করতে হবে তাহিদে রুবু ভা যেমন আসমান জমিন এবং আসমান জমিনে যা কিছু আছে প্রত্যেকটি জীব জন্তু যা কিছু আছে সব কিছুকে আল্লাহ পাকরাবুল আলমিন সুচারুভাবে পরিচালনা করেন এই দেশের বাচ্চা দেশ চালায় এই ক্ষমতাটা কে দিয়েছেন আল্লাহ সমানতলা দিয়েছেন এই হলো যে তাহিদের রুবু বিয়া যাকে যেই ক্ষমতা দিয়েছেন আল্লাহ সোহানতলা দিয়েছেন কিন্তু আমাদের মুসলিমদের আকিদা বিশ্বাস এমন যে এই পৃথিবী আল্লাহ দেখেন ঠিক আছে কিন্তু বিভিন্ন গাউস কুতুব আল্লাহ সোহানতলা সৃষ্টি করে রেখেছেন সারা পৃথিবীতে একজন গাউস আছেন আর এই গাউসের অনুসারী প্রত্যেক দেশে এক একজন করে গাউস আছেন তারপরে প্রত্যেক জেলাতে এক একজন করে গাউস আছেন প্রত্যেক থানায় এক একজন করে গাউস আছেন প্রত্যেক গ্রামে এক একজন করে গাউস আছেন এই গাউসগুলা কি করে সারা পৃথিবী পরিচালনা করে আপনি যদি এই আঁকিদে বিশ্বাস থাকে তাহলে আপনি শির করে বসলেন আর এই গাউসদের মিটিং প্রত্যেক সপ্তাহে আফ্রিকার জঙ্গলে হয় এই ওয়াশগুলোতে আপনার নিশ্চয় শুনেছেন যে গাউসগুলা প্রত্যেক গাউস সপ্তাহে মাসে একবারে আফ্রিকার জঙ্গলে তারা মিটিং করে থাকেন আল্লাহ সব তালা কী বলছেন শুনেন আল্লাহ পাকরাবুল আলমিন বলেন সুরা আর শেষদার পাঁচ নম্বর আয়তে ইউদাবুরুল আমরা মিনাসম ইলাল আর আসমান জমিনে যা কিছু আছে আসমান এবং জমিন থেকে সব কিছুই আল্লাহ সুমান নিজেই পরিচালনা করেন আসমান জমিনে যা কিছু আছে সব কিছুই আল্লাহ বাকরাবুল আলমিন পরিচালনা করেন তা হচ্ছে তাওহিদের রুবু আর আপনার যদি মুসলিম হয়ে আপনার আকিদে বিশ্বাস থাকে যে সারা পৃথিবী পরিচালনা করেন গাউস কুতুব তাহলে আপনি রুবুয়াতের ক্ষেত্রে শির করে বসলেন তাহবিদের রুবু বিয়া আরেকটি হচ্ছে যে আমাদের জীবন দেন কে আল্লাহ হায়াত দেন কে আল্লাহ মৃত্যু দেন কে আল্লাহ কিন্তু আপনার যদি এই আকিটা বিশ্বাস থাকে রাস্তা দিয়ে যাচ্ছেন এমন পাগলার একটা মাজার পরে গেল এখানে থেমে আপনি কিছু দিয়ে গেলেন না আর মনের মধ্যে আপনার কুতকুতে উঠে গেল যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আর বাসের ড্রাইভারও এখানে থামিয়ে দিয়েছেন তাহলে আপনি তাকে মৃত্যুদাতা মনে করলেন তাহলে আপনি রুবুবিয়েতার ক্ষেত্রে শির করে বসলেন আর এই আকিদা অধিকাংশ মুসলিমদের বাংলাদেশে আল্লাহ সুবানা বলেন যে ইউ হি ওয়ুমিত তিনি মানুষের জীবন দান করেন তিনি মানুষের মৃত্যু দান করেন আর তার নিকটে আমাদেরকে ফিরে যেতে হবে আপনাকে আমাকে যতদিনের হায়াত দিয়ে আল্লাহ সুমনতলা এই পৃথিবীতে প্রেরণ করেছেন এতদিনেই পৃথিবীতে আমরা বাঁচব কোনো কেউ আমাদেরকে এর পূর্বে মারতে পারবে না এটা হলো যে তাওহিদে রুবু এই বিশ্বাস করতে হবে সম্মানিত উপস্থিতি আর এই তাওহিদে রুবু বিয়া মক্কার মুশ্রেকরা বিশ্বাস করত। মক্কার মুশ্রেকরা তাহিদের রুবুবিয়ারদের ক্ষেত্রে শির করত না আর আজকে মুসলিমরা তাহিদের রুবুবিয়ার ক্ষেত্রে শির করে বসে মক্কার যে শির করত না তার দলিল হচ্ছে যে আল্লাহ স্মানা সুরা লোকমানের পঁচিশ নাম্বার আয়াতে বলেন ওলা ইংসা আলতাহুম আপনি যদি হে নবী সাল মক্কার মুর্শেদদেরকে জিজ্ঞাসা করেন মান সামাওয়াতি বল আরদা যে আসমান জমিন কে সৃষ্টি করেছে আসমান জমিন কে পরিচালনা করে তারা অবশ্যই অবশ্যই বলবে সেটা তো আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ পরিচালনা করেন আর আপনি মুসলিম হয়ে বিশ্বাস করলেন আল্লাহ আছে আর গাউস কুতু পরিচালনা করেন মক্কার মুশেকদের চেয়ে আপনার আকিদে আরও জঘন্য হয়ে গেছে খারাপ হয়ে গেছে এই কারণে আমাদেরকে তাওহিদ শিখতে হবে তাওহিদ এই কারণে ইসলাম ধর্মের মূল বৈশিষ্ট্য তাওহিদ যদি না শিখেন তাহলে কবরের সর্বপ্রথম প্রশ্নে আপনি ফেল করে বসবেন দুই নাম্বার তাওহিদ হচ্ছে তাওহিদে উলুহিয়া ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাবুল আলমিনকে এক একক বলে জানা মানা এবং বাস্তবায়ন করা নাম হচ্ছে তাওহিদে উলুহিয়া মক্কার মুর্শ্রেকরা তাওহিদে ইবাদ রুবুবিয়া বিশ্বাস করত কিন্তু তাহিদের উলুহিয়ার ক্ষেত্রে তারা শির করত আজকে আমরা মুসলিমরা তাহিদের রুবুয়েতে যেমন শির করি উলুহিয়াতে শির করি যেমন শির করে হিন্দুরা হিন্দুদের শির জানেন তারা বিভিন্ন দেব দেবীর পূজা কেন করে তারা লক্ষ্মী পূজা কেন করে তাদের আকিদা তাদের বিশ্বাস লক্ষ্মীর কাছে খাদ্যের দায়িত্ব দেওয়া আছে এই কারণে তারা বৎসরে বেশি বেশি লক্ষ্মী পূজা করে তাদের অভাব অনটন দূর হয়ে যাবে এই বিশ্বাস করে হিন্দুরা সরস্বতীর কাছে বিনা পানি মাতার কাছে শিক্ষা সংস্কৃতি বন্টন করে দেয়া আছে এই কারণে তারা সরস্বতী পূজা করে মা দুর্গার পূজা করে এই কারণে যে মা দুর্গা ভারতে মহি মহিষাশুরকে হত্যা করে শান্তি কায়েম করেছিল এই কারণে তারা বেশি বেশি দুর্গা পূজা করে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার জন্য এটা হলো হিন্দু ধর্ম আর মক্কার লাত উজ্জা মানতের পূজা করতো কেন যে মানতের পূজা করতে যেন তারা তাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেবে তাদের যদি পূজা করি তাহলে আল্লাহর সন্তুষ্টি হাসিল করা যাবে এই হল মক্কার মুশ্রিকদের আর হিন্দুদের আঁকি বিশ্বাস আল্লাহ স্মানতলা বলেন অকাল আর তোমাদের প্রতিপালক বলেছেন উদ উনি আস্তা জিবলাকুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব আল্লাহকে ডাকতে কোনো মাধ্যম মিডিয়া লাগে না মক্কার মুশ্রেকরা বিভিন্ন মাধ্যম মিডিয়া দিয়ে আল্লাহকে ডাকত হিন্দুরা বিভিন্ন মাধ্যম মিডিয়া দিয়ে আল্লাহকে ডাকে আমাদের বর্তমানে মুসলিমরাও বিভিন্ন মাধ্যম মিডিয়া দিয়ে আল্লাহকে ডাকে বিশ্বাস হয় না আগে যখন বিভিন্ন জমার দিন অথবা ধর্মীয় কোনো উৎসবের দিন মসজিদে যাতাম তখন হুজুররা দোয়া করত অনেক লম্বা দোয়া যত পীর আছে বাংলাদেশের প্রত্যেকটি পীরের উসিলা দিয়ে আল্লাহর কাছে করত প্রত্যেকটি পীরের দিয়ে আল্লাহর কাছে দোয়া করত কবর মাজারে সরাসরি ডাকতো না গিয়ে বলতো যে মাজার যেমন বাবা তুমি আমার দোয়া কবুল করো মুসলিমরা কবর মাজারে গিয়ে এভাবে ডাকত মক্কার মুর্শেকরা বিভিন্ন মাধ্যম দিয়ে আল্লাহকে ডাকতো আল্লাহ স্নাল বলেন সুরা জুমারে তিন নম্বর আয়তে মানা রিবুনা ইউন জুলফা যে মক্কার মুর্শেকরা বলতো আমরা লাতুজা মানতের ইবাদত করি না তবে তাদের ইবাদত করে এই কারণে যে তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেবে মক্কার মুর্শেকরা বলতো আর হিন্দুরা বিভিন্ন পূজা করে থাকে যে আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে বিভিন্ন পূজা করে আর আপনি মুসলিম হয়েও পীর এবং পীরের এবং কবর মাজারের কাছে চেয়ে থাকেন যে আল্লাহর নিকটবর্তী করে দেবে মক্কার মুর্শেকটা আরও বলতো ওয়া কুল উনাহা সুফাওনা ইন্দাল্লাহ যে এই লাতুজ্জা মানত এগুলা আমাদের জন্য আল্লাহর কাছে কি করবে সুপারিশ করবে মক্কার মুর্শেকদের আঁকি দেয় এটা যে লাতুজ্জা মানত আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে কেমতের মাঠে আমাদের জন্য সুপারিশ করবে আর আপনি তো পীরের মুড়িদ হয়েছেন আর এমন আঁকিতে বিশ্বাস করে বসে আছেন পীর আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে শুধু জান্নাতে নিবে না আপনার জন্য বড় বড় জাহাজ নিয়ে আসবে কত বড় আশা আপনাকে দিয়ে রেখেছে এই হচ্ছে আজকে মুসলিমদের অবস্থা কোথায় আছেন যে তাওহিদে রুবুবি ক্ষেত্রে শির করলেন তাওহিদে উলুহিয়াতের ক্ষেত্রে আপনি শির করে মরে যান তাহলে কখনো নাজাদ পাবেন না যেই সিরকটা খ্রিস্টানরা করত এই শিরকটা আজকে মুসলিমরা করে থাকে আদিবিন হাতে আমরা জিয়া তালা আনু তিনি নবী সাল্লাহ সাল্লামের কাছে আসলেন আস তিনি খ্রিস্টান ছিলেন তিনি যখন আসলেন আয়াত নাজির হয়ে গেল যে খাজু আহবার আহম রহবান আহম আর বাবা মিন্দুলিল্লা ইহুদি খ্রিস্টানরা তাদের তারা তাদের পণ্ডিতদেরকে রব হিসাবে কবুল করে নিয়েছে তিনি রাগ হয়ে গেলেন ইয়ার রাসুল আল্লাহ ইহুদি খ্রিস্টানরা কীভাবে তাদেরকে রব হিসাবে মেনে নিল আমরা তো তাদেরকে রব মনে করি না রব মনে করো না মনে করি না তারা যদি কোনো হারামকে হালাল করে সেটা মেনে নাও কে এটা মেনে নেই কোনো হালালকে হারাম করে সেটা মেনে নাও মেনে মেনে নেই হারামকে হালাল করে সেটা মেনে নাও মেনে নেই এইটাই মানে তাদেরকে রব হিসাবে মেনে নেয়া ও আর শোনেন নাই পিসাব আপনাকে বলল যে বাবা আজকে তুমি ফাঁসুক্ত নামাজ পড়ো আমার কাছে মুরিদ হতে এসেছো আজকে নামাজ পড়বা না এশার নামাজ রাত্রে পড়বা না এভাবে গিয়ে ঘুমিয়ে থাকবা ওই লোক বললো যে আমি ফাঁসুক তো নামাজ পড়ি কি যেন নামাজ পড়তাম না আজকে ফিস্যাব বললো কথাটা কেমন করলো যাক আমি ফরজটা পরে সে ফরজটা পরে ঘুমিয়ে গেল রাত্রে স্বপ্নে দেখলো নবী এসে বলতেছে যে তুই আমার শূন্যতটা সেরে দিলি তুই আমার শূন্যতটা সেরে দিলি এই কথা সকালবেলা ফিস্যাবের কাছে আসতেছেন এবং বলবেন ফিরাপের কাছে আসার আগে ফিস্যাব বলতেছে কি ব্যাপার তুমি চলে আসছো কেন তোমাকে না বলে দিলাম যে ফরজ আজকে রাত্রে নামাজ পুরো না নামাজ পুরো না হুজুর আপনি তো বলছেন আমি কিভাবে ফরসটা সেরে ফরসটা পড়ছি আমি দেখতেছি যে নবী এসে আমাকে বললো যে তুই সুনদটা সেরে দিলে সুনদ না পড়ার কারণে ফিস সাহ বলতেছে যে তুমি যদি ফরসটা না পড়তে তাহলে আল্লাহ এসে তোমাকে বলতো যে তুই কেন ফরসটা সেরে দিলি এই ফিস যদি এই কথা বলে যে আমি যা বলি হালালকে হারাম নামাজ পড়তে মানা করছি নামাজ পড়ো না তাহলে পিসকে কী করলেন রব হিসেবে মেনে নিলেন ইহুদি খ্রিস্টানরা যেমন তাদের পণ্ডিত ইহুদি খ্রিস্টানদের খ্রিস্টানরা যেমন তাদের পণ্ডিতদেরকে রব হিসাবে মেনে নিয়েছে আজকে অধিকাংশ মানুষ পীরের বক্ত হয়েছে ফিস যদি বলে যে নামাজ পড়ার দরকার নাই নামাজ পড়ে না এমন দেখেছি যে নামাজ পড়ে না কারণ ফিস আমাকে কি করবে পার করে দিবে। তাদেরকে যেন আপনি রব হিসাবে মেনে নিলেন এই আর যেমন ইহুদি খ্রিস্টানদের উপরে ফিট হয় আর আপনি যদি পীরের কথা মতো এমন কোনো বিধান মেনে নেন যা ইসলামে নেই ইসলাম বহির্ভূত কিন্তু আপনি মেনে নিলেন তাদেরকে যেন রব হিসাবে মেনে নিলেন সম্মানিত উপস্থিতি আল্লাহ সব তালা আমাদের কাছে কি চান যে আমরা একমাত্র যেন তারে ইবাদত করি তার সাথে কাউকে শরিক না করি মোয়াজবিন বিন রাজি আল্লাহ আনু তিনি একদিন নবী সাল্লাহ সাল্লামের সাথে নবী সাল্লাহ সাল্লামের পেছনে গাদার পেছনে উঠলেন নবী সাল্লাহ সাল্লাম বললেন হে মোহাজ তুমি কি জানো বান্দার প্রতি আল্লাহর হক কি এবং আল্লাহর প্রতি বান্দার হক কি তখন তিনি বললেন আল্লাহ এবং তার আসুলি বালন জানেন তখন রবীশাল আল্লাহ সাল্লাম বললেন যে বান্দার প্রতি আল্লাহর হক হলো যে বান্দা একমাত্র তারই ইবাদত করবে তার সাথে কাউকে শরিক করবে না আর এই কাজটা যদি বান্দা করে তখন আল্লাহ হক হয়ে যায় আল্লাহ ফরস করে নেন যে ওই বান্দাকে আজাব দিবেন না মানে জাহান নামে দিবেন না এই জিনিসটা আল্লাহ সোমতা আমাদের কাছে চান যে আমরা যেন আল্লাহর রুবু বিয়েতে আসমা ও সেফাতার ক্ষেত্রে কোনো কিছু আল্লাহর সাথে অংশীদার স্থাপন না করি আল্লাহ শুভ্ল তালা বলেন সুরা আনাম একশো একান্ন নম্বর উল হেন আসলাম বলে দিন তা আলাও এসো তোমরা আতলু মাহারামা রাব্বুকুম আলাইকুম তোমাদের প্রতিপালক তোমাদের উপর কী জিনিস হারাম করেছে সেটা শুনে যাও কি জিনিস হারাম করেছে আল্লাহ তুসি সাইয়া কোনো কিছু তোমরা আল্লাহর সাথে শরিক করবে না এই জিনিস আল্লাহ সোম্না আমাদের জন্য হারাম করে দিয়েছেন আর অধিকাংশ মানুষ তাই করে থাকে যা আল্লাহ নিষেধ করেছেন যে রুবুবিহের ক্ষেত্রে শির করে উলু ক্ষেত্রে শির করে আসমা ও সেফাতের ক্ষেত্রে শির করে বসে আল্লাহ সোহ্ন বলেন সুরা ইসরা তেসনা মারায়তে ওকাদার রাব্বুকা তোমাদের প্রতিপালক আদেশ করেছেন আল্লাহ তাবুদু ইয়াহ একমাত্র আল্লাহর ইবাদত করবে তার সাথে কাউকে শরিক করবে না এই কাজটা যদি করো দুই নাম্বার হক হচ্ছে যে অবিল দেয়নি এহসানা পিতামাতার সাথে তোমরা সদ ব্যবহার করবে যদি তুমি বাদে মুসলিম হয়ে থাকো আল্লাহর হক আদায় করেছো দুই নাম্বার হক হচ্ছে তোমাদের উপরে যে তোমরা পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে এটা হচ্ছে যে তাওহিদে ইবাদা মোহানাবুল আলমেন বলেন কুল সাল্লাম বলে দিন ইন্না সালাতি নিচ্ছে আমাদের নামাজ ও নুসুকি ও মাহিয়া মামাত আমাদের কুরবানি জীবন মরণ লিল্লাহে রাব্বিল আলমিনী একমাত্র পাক রাব্বুল আলমিনের জন্য শুধু তাই নয় যত প্রকারের ইবাদত রয়েছে প্রত্যেকটি ইবাদত আল্লাহর জন্য করা হচ্ছে তাওহিদ আর কোনো ইবাদত বা কোনো কিছু যদি আল্লাহ ছাড়া কারোর জন্য করেন আর সেইটার নাম হচ্ছে শির সম্মানিত উপস্থিতি আমরা প্রত্যেকেই সুরা ফাতে বলে থাকি যে ইয়া কানা বুধু ইয়া কানা হে হেয়াল্লাহ তোমার ইবাদত করি তোমার কাছে কি করে সাহায্য চাই আপনি নামাজের মধ্যে বললেন মসজিদে এসে বললেন আর আপনারা যদি আঁকিদে বিশ্বাস হয় যে বাবাও সাহায্য করতে পারে বাবার কাছেও সাহায্য চাইতে পারে আমাদের গ্রামে পাশের গ্রামে নতুন একটি ফিস হয়েছে সে যাকে যা বলে যে তাই হয়ে যায় মানুষের আকিদা বিশ্বাস এমনই হয়ে গেছে যে এই জন্য তাকে বলা হয়েছে যে পাগলা মামা কারণ মামা যা বলে দেয় তাই হয়ে যায় যে কোনো মহিলার বাচ্চা হয় না মামার কাছে গিয়ে বলে আসলো শুধু যে ইচ্ছায় গেল ইচ্ছাটা বলে আসলো পরে তার ইচ্ছা পূরণ হয়ে গেল যা বলে তাই হয়ে যায় এই কারণে তার নাম দিয়েছে যে পাগলা মামা বাড়ি হচ্ছে মমি সিং থাকে হলো কসবা থানায় ফুটিয়া গ্রামের মধ্যে অর্ধেক ইন্ডিয়া অর্ধেক বাংলাদেশ আর ইন্ডিয়ার মানুষ সব সবচেয়ে বেশি শিরকারী ইন্ডিয়ার সব মানুষ তার কাছে আসে একদিন এক বিএসআফ ইন্ডিয়ার বর্ডারে যারা ডিউটি করে তারা তাকে ভারতে ঢুকতে দেয় নাই ক্যাম্পে যাওয়ার সাথে সাথে বিএসআফের অবস্থা এমন হয়ে গেছে মরণের অবস্থা হয়ে গেছে তখন ওই বিএসআফকে কান্দে করে ওই এই ফাগলা মামার কাছে নিয়ে এসেছে ফাগলা মামা দুই একটা ফুটু দিয়ে দিল বিএসআফ ভালো হয়ে গেল তখন ইন্ডিয়ার ভারতে কাটাতারের বেড়া এই বেড়ার আর কোনো পার্থক্য থাকলো না তার জন্য সব মানুষ তার কাছে আসতে পারে আর যে হে যখন মনসা তখন ভারতে চলে যেতে পারে ইন্ডিয়ার হিন্দু হতে শিখ হতে মুসলিম হতে যা আছে সব তার কাছে মুড়ি হয়ে গেছে আর পাশাপাশি বাংলাদেশের অধিকাংশ মানুষ আর তার সাথে একটা বাই আছে যত টাকা পয়সা দেয় কিছু এখানে অনুষ্ঠান করে খাওয়া দাওয়া করে আর তার বাই এগুলো সব তার এলাকায় পাঠা যায় আর এলাকার মানুষ মিলে তাকে ব্যবহার করে খাচ্ছে পাগলা মামা নাম বলে তো মানুষের ইমান কিভাবে ধ্বংস করতেছে মানুষ কেন এই ধ্বংসের কাজে যায় একমাত্র কারণ যে সে তাওহিদ জানে না তাওহিদ না জানার কারণে এই আকিদা বিশ্বাস মানুষের হয়ে গেছে আর এই তাওহিদে ইবাদা ক্ষেত্রে অধিকাংশ নবী রাসুলগণের সাথে মানুষের যুদ্ধ হয়েছে তাওহিদে রুবুবিয়া অধিকাংশ মুর্শ্রেক বিশ্বাস করত। কিন্তু তাওহিদে ইবাদতার ক্ষেত্রে নবী রাসুলের সাথে সবসময় মুর্শ্রেকদের ঝগড়া হয়েছে দ্বন্দ্ব হয়েছে আল্লাহ স্নালা বলেন সুর আন্না হালে ছত্রিশ নাম্বার আয়াতে ওলাকাত বা আসনা ফি কুল্লি উম্মাতের রাসুল আন আনে বুতুল্লাহ আমি যুগে যুগে অসংখ্য নবী রাসুল প্রেরণ করেছি প্রত্যেক কাউমের নিকটে কেন প্রেরণ করেছেন যে মানুষ যেন একমাত্র আল্লাহর ইবাদত করে আর তাগুদ থেকে দূরে থাকে এইটা হলো নবীর রসুলদের মিশন যে মানুষ যখন আল্লাহ সারা অন্য কারো ইবাদত শুরু করে দিয়েছে তখন আল্লাহ সুবান তালা ওই কাউমের নিকটে নবীর রসুল প্রেরণ করেছেন আর নবী রসুলের দাওয়াতে ছিল মানুষ যেন আল্লাহর ইবাদত করে আর আল্লাহ ছাড়া যত প্রকারের যত যা কিছু আছে সব কিছু যেন দূরে থাকে আর আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয় তার নাম হচ্ছে তাগুদ আপনার হাতে তাবিজ আছে আপনার ভরসা আছে তাবিজটা যদি থাকে তাহলে রাত্রে সকাল বিকাল যেখানে যাই না কেন আমার কোনো ভয় নেই তাহলে আপনি তাগুদের অনুসারী তাগুদের অনুসারী আপনার যদি তাবিজের উপরে ভরসা থাকে আল্লাহ ছাড়া তাহলে আপনি তাগুদের অনুসারী আপনি আল্লাহ সারা যার ইবাদত করেন একটু করেন সামান্য করেন আপনি তাগুদের অনুসারী হয়ে গেলেন সম্মানিত উপস্থিতি তিন নম্বর তাওহিদ হচ্ছে তাওহিদে আসমা ও সেফা আল্লাহ বলেন সমান বলেন্লাহে আসমাউল হোসনা ফাদুহু বিহা আল্লাহর অসংখ্য সুন্দর সুন্দর নাম রয়েছে এই নামগুলা দরে তোমরা আল্লাহকে ডাকো এখানেও বাংলার মুসলিমরা এমন এই আয়াতের ব্যাখ্যায় এমন ব্যাখ্যা করে থাকেন যে আল্লাহর এমন কিছু নাম রয়েছে এগুলা যদি তুমি মুখস্থ করো শিখো তাহলে তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারবে আকাশে উঠতে চাও আকাশে উঠতে পারবে ফানিতে হাঁটতে চাও ফানিতে হাঁটতে পারবে ফানিতে জায় নামাজা বিছিয়ে নামাজ পড়তে চাও যা নামাজা নামাজ পড়তে পারবে মুসলিমদের আর ওয়াজের ও মধ্যে শুনেছি আল্লাহ সরতা বলছেন আল্লাহর অসংখ্য সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা এই নামগুলা ধরে আল্লাহকে ডাকো আল্লাহর কাছে সাহায্য চাও কামনা চাও যেমন আল্লাহ পাক রাব্বুল আলমের নাম হচ্ছে আর রহমান আপনি বড় বিপদে আছেন অর্থর সংকটে আছেন আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমি বড় মসিবত আছি তুমি তো রহমান তুমি দয়া করো এইটা হলো যে আল্লাহকে ডাকা আল্লাহর নাম হচ্ছে আসামি সর্বশ্রোতা আপনি বড় কষ্টে আছেন আপনার বড় রোগ হয়েছেন রোগ হয়েছে আপনি আল্লাহকে ডাকেন যে আমার কঠিন রোগ হয়েছে তুমি তো দোয়া শ্রবণকারী তুমি আমার দোয়া কবুল করো তিনি সব কিছু শোনেন এইভাবে আপনি উচিলে দিয়ে আল্লাহকে ডাকবেন আল্লাহর নাম হচ্ছে আল-বাসির আলবাসির সর্বদ্রষ্টা তিনি সব কিছুই দেখেন তবে মোবাইলে যখন খারাপ ফিল্ম দেখেন তখন মনে আল্লাহ দেখে না সব কিছু আল্লাহ পাকর আব্বুল আলমিন দেখেন যে অপরের স্ত্রীর সাথে গোপনে গোপনে কথা বলেন টেলিফোনে এটা মনে হয় আল্লাহ দেখে না আপনি যেখানে যেই অবস্থা যেই পাপ করেন না কেন আল্লাহ দেখেন একটা নেক কাজও যদি করেন আল্লাহ দেখেন এই জন্য তার নাম হচ্ছে আল-বাসির আলবাসির সর্বদ্রষ্টা এই আঁকিটা যদি মনের মধ্যে থাকে তাহলে এই মোবাইল দিয়ে আপনি কখনো খারাপ দৃশ্য দেখতে পারবেন না কারণ আমি যদি দেখি আল্লাহ তো আমাকে দেখতেছেন আপনি মার সামনে বাবার সামনে শিক্ষকের সামনে বড় কারু ব্যক্তির সামনে খারাপ ফিল্ম দেখতে পারবেন না কিন্তু তাদের রব যিনি যিনি আলবাসির সর্বদুষ্টা তার সামনে ঠিকই দেখতেছেন আপনি পাপ থেকে বাঁচবেন যখনই আল্লাহর এই নিরানব্বইটি নাম মুখস্থ করবেন আর অর্থ জানবেন অন্তরে গেঁথে ফেলবেন তখনই আপনি পাপ থেকে বাঁচতে পারবেন না হলে পাপ থেকে বাঁচার কোনো উপায় নেই সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক আলমিনের নাম হচ্ছে আল আজিম মহাপরাক্রমশালী তিনি হচ্ছেন মহাপরাক্রম আল হাকিম তিনি হচ্ছেন যে মহা তাহলে এই নামগুলো যদি আমরা ভালোভাবে মুখস্থ করি নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন ইস তিস ইস এনা ইসমান মিয়াতা ইল্লা ওয়াহেদ যে আল্লাপ পাকাবুল আলমিনে নিরানব্বইটি নাম আছে একটা কম একশোটা ওমান সাহা যে এই নামগুলা গণনা করবে গণনা মানে মুখস্থ করবে অর্থ জানবে সেই অনুবাদে আমল করবে দেখালাল জান্না ওই ব্যক্তি জান্নাতে যাবে তাহলে এই নাম যদি আমি অর্থ সহ মুখস্ত করি তারপরে আমল করি তাহলে আমাদের জন্য আল্লাহ বাকরাবুল আলমিন জান্নাত রয়েছেন যেমন আল্লাহর বিভিন্ন নাম এই নামগুলোকে যদি আমি দুনিয়ার কারুর সাথে একটু শিরিক করি তাহলে আমি তাহিদে আসমা ও শেফাতের ক্ষেত্রে শির করলাম আল্লাহ সোমানাতলা বলেন সুরা আর সুরার এগারো নম্বর আয়তে লাইসেকা মিসল সাই ওহুয়া শামী উল বাসির তিনি কোনো কিছুই তার সমতুল্য নয় ওহুয়া সামিউল বাসি তিনি সব কিছু শুনেন এবং কিছু দেখেন দুনিয়ার মানুষ দয়া করে আল্লাহ দয়া করে কিন্তু আল্লাহর দয়ার মতো দুনিয়ার মানুষের দয়া এক নয় এক করা যাবে না আপনি বিপদে করেছেন দুনিয়ার মানুষ আপনাকে সাহায্য করেছে আল্লাহ সহ সহযোগিতা করে তবে আল্লাহর সহযোগিতার মতন দুনিয়ার মানুষ কোনো সহযোগিতা নয় মানুষটাকে সহযোগিতা করার জন্য আল্লাহ পাকড়া পুলালাবেন আপনার কাছে প্রেরণ করেছেন শুধু এই আকিদা এই বিশ্বাস যদি আমরা রাখতে পারি তাহলে আমরা আসমা ও সেফাতের ক্ষেত্রে নিরাপদ থাকতে পারবো সম্মানিত উপস্থিতি এই তাওহিদ ইসলামের মূল বৈশিষ্ট্য এই তাওহিদ নষ্ট হয় কোন কারণে কেন তাওহিদ নষ্ট হয় আমাদেরকে জানতে হবে এবং শিখতে হবে তাওহিদ নষ্ট হয় শুধু একটি কারণ তা হচ্ছে শির আর তাহিত নষ্ট অবস্থায় যদি আমরা পৃথিবী থেকে বিদায় নেই তাহলে চিরকালের জন্য জাহান নামের বাসিন্দা হতে হবে জাহান নাম থেকে কখনো ফিরে আসা যাবে না আর যদি আপনি সির্ক ব্যতীত পৃথিবী থেকে চলে যান আপনার আমারও যে শিরকের পাপ না থাকে আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ক্ষমা করে দিতে পারেন আল্লাহ সোনাতালা বলেন সুরা নিসার একশো ষোলো নম্বর আয়তে ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ পাকরা আলামিন লাইয়াক ফিরু কখনো ক্ষমা করবেন না আয়ুষ রাখা বিহীন তার সাথে শরিক করার পাপ আপনি আল্লাহর সত্তার ক্ষেত্রে শরিক করলেন রুহুবিহতের ক্ষেত্রে শরিক করলেন আসমা ও সেফাতের ক্ষেত্রে শরিক করলেন উলুহিয়াতের ক্ষেত্রে শিরিক করলেন এইভাবে যদি আপনি পৃথিবী থেকে বিদায় নিয়ে যান তাহলে আল্লাহ সুমানতালা আপনাকে কখনো ক্ষমা করবেন না ইয়াক ফিরু আয়ুসি ওয়া ফিরু মা আর এই শিরিক ব্যতীত অন্য কোনো পাপ যদি আপনার মধ্যে থাকে তাহলে আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন আমরা সকলেই জানি যে সুরা আনামে আল্লাহ সব তালা আঠারো জন নবীর কথা বলেছেন আঠারো জন নবীর কথা সিরিয়েলে বলেছেন সিরিয়েলে বলে বলতেছেন যে জালিকা আল্লাহ এটি হচ্ছে আল্লাপাকাবুল আলামিনের পক্ষ থেকে হেদায়েত ইবাদি আল্লাহর বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিয়ে থাকেন আল্লাহ স্মানতালা ও আশরাকু এই আঠারো জন নবীর কথা বলে বলছেন তারা যদি শিরক করত অলাউ আশরাকু লাহাবিতা আনহুম্মা কানু মালুন তাহলে তাদের অতীতের যত আমল আছে সব আমল নষ্ট হয়ে যেত ধ্বংস হয়ে যেত আর আপনি কলিম উদ্দিন সলিম উদ্দিন নামাজও পড়েন হজ হজও করেছেন জাকাতও দেন নেক আমল করেন মাসাল্লাহ আবার সিরকি আঁকিয়েও বিশ্বাস করেন তাহলে আপনার আমল কিভাবে টিকবে নবীদেরকে যদি এইভাবে আল্লাহ ধমুক দিয়ে থাকেন তাহলে আমাদের অবস্থা কি হবে যদি শির করে থাকি আর নবীরা শির করবে এটা তো হতেই পারে না এমন কি নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহরাবাল বলতেছেন ওলাকাত হে নবী সাল্লাহ সাল্লাম আপনার প্রতি আমি উহি করেছি দিনা মিন কাবলিকা আপনার পূর্বে যত নবী রাসুল এসেছিল তাদেরকে আমি উহি করেছিলাম লাইন আপনি যদি সির করেন হে নবী সাল্লাহ সাল্লাম লাইন না লাই হাত আমলকাল কুনার মিনাল খাসরিন তাহলে আপনার অতীতের যত আমল রয়েছে সব আমল বরবাদ হয়ে যেত নবীকার শির করবে সেটা তো হতেই পারে না শিরকে উৎখাত করার জন্য আল্লাহ পাকাবুল আলম নবী সাল্লাহ সাল্লামকে প্রেরণ করেছেন আর এই নবীকে আল্লাহ সাল্লাহ ধমুক দিচ্ছেন যে আপনি যদি শির করেন আপনার যত আমল আছে সব বরবাদ হয়ে যাবে আর আপনি তাওহিদ কি জিনলেন না শির কাকে বলে জানলেন না আর তাওহিদ নষ্ট করে করে অবস্থায় পৃথিবী থেকে যদি বিদায় নেন তাহলে আপনার জন্য আল্লাহ সুমান্ন জাহান জাহান্নাম সৃষ্টি করে গেছেন আল্লাহ পাকরাহাম আরও বলেন সুরা মায়দর বাহাত্তর নম্বর আয়তে ইন্নাহু মায়ুশরিক বিল্লাহ কেউ যদি আল্লাহর সাথে শরিক করে ফাকাদ হার আল্লাহ আলাইহিল জাননা ওই ব্যক্তির জন্য আল্লাহ সোমান্ন তাল্লাহ জান্নাতকে হারাম করে দেন আপনি রুবুবিয়াতের ক্ষেত্রে উল ক্ষেত্রে আসমাউ সেফাতের ক্ষেত্রে যদি কোনো শির করেন তাহলে আপনার জন্য জান্নাত আল্লাপাকাবুল আলমিন হারাম করে দিয়েছেন জান্নাত যখন হারাম তাহলে আপনি যাবেন কোথায় ওমাওয়া আপনাকে আল্লাহ স্নাত্লা জাহান নামে প্রবেশ করাবেন ওমালি আলমিন আনসার আর এই সকল জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই আপনি শির্ক অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিলেন আর যদি আশায় বসে থাকেন যে আমার নেক্সট সন্তান আছে তিনি আমার জন্য সুপারিশ করবেন আপনার জন্য কোনো সুপারিশ হবে না যদি শির করা অবস্থায় পৃথিবী থেকে বিদায় নেন সম্মানিত উপস্থিতি তাহলে তাওহিদ নষ্ট হয় একটা জিনিস তার নাম হচ্ছে শির শিরক যদি কারো মধ্যে পাওয়া যায় তাহলে তার তাওহিদ নষ্ট হয়ে যাবে নবী করমসআালাম বলেন মাম মাতা হুয়াইয়াদু মিন্দ্লাহে দাখালান না কেউ যদি মারা যায় আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সাথে অংশীদার করা অবস্থায় আল্লাহকে অংশীদার করা অবস্থায় কেউ যদি এই পৃথিবী থেকে বিদায় নেয় তাহলে তার স্থানটা যেন সে জাহান নামে বানিয়ে নিল যে আপনি যদি শিরক অবস্থায় এই পৃথিবী থেকে বিদায় নেন তাহলে আপনি যেন জাহান নামের বাসিন্দা হয়ে গেলেন আর যারা তাহিদ প্রতিষ্ঠা করবে তাদের অনেক ফজিলত রয়েছে আল্লাহ স্মনাতালা বলেন সুরা আনামের বিরাশি নাম্বার আয়াতে আল্লা দিনে আহ নিশ্চয় যারা ইমান নিয়ে আসবে ইমান কাকে বলে আমরা জানি ইমানের ছয়টি রুকণ রয়েছে এগুলোর প্রতি বিশ্বাস নিয়ে যাবে এবং ইসলামের পাঁচটি খুঁটি রয়েছে এ সবগুলা মিলিয়ে ইমান এগুলোর প্রতি যারা ইমান নিয়ে আসবে আল্লা দিনে আহ মানু আলামিয়াল বিস ইমান আহমীর জোল আর ইমানের সাথে যদি জুলুম মানে শিরকে মিশ্রিত না করে অর্থাৎ তাওহিদবাদী মুসলিম যদি ওই ব্যক্তি হয় ব্যক্তিটা তাওহিদবাদী মুসলিম হয়েছে উলাইকা আম তাদের জন্য রয়েছে সার্বিক নিরাপত্তা সার্বিক নিরাপত্তা দুনিয়াতে রয়েছে আখেরাতে রয়েছে আপনি যদি তাওহিদবাদী মুসলিম হন আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন আপনি যদি তাহিদবাজি মুসলিম আপনার গ্রামে দেখলেন যে সব শিরকারী আপনার কথা কেউ শুনে না আপনার মনে এমন ভয় এমন ইয়া হয়েছে যে এলাকার মানুষ আপনাকে গ্রাম থেকে বাহির করে দিবে যা আমার সাথে হয়েছে আমি যখন এখান থেকে কিছু শিখে এলাকায় গেলাম মানুষকে কিছু কথাবার্তা বললাম এমন পরিস্থিতি হয়েছে যে গ্রামের সর্দাররা এমন বলেছে হয়তো সে এই গ্রামে থাকবে নয়তো আমরা থাকবো তার সাথে জিহাদের ঘোষণা করে দিলাম কত বড়ো কঠিন অবস্থা এলাকা ছেড়ে চলে যেতে হয়েছে কিছু দিনের জন্য আল্লাহর আল্লাহ পাকরা আলম বলেছেন কেউ যদি তাউহিদবাদে মুসলিম হয় আর ইমানের সাথে শিরকে মিশ্রিত না করে দুনিয়াতে তার জন্য সার্বিক নিরাপত্তা রেখেছে কিছু দিনের জন্য আমার জন্য আল্লাহ পাকরা আলম মসিবত দিয়েছিলেন এই মসিবত দূর করে দিয়েছেন আজকে আমার কথা মানুষ শুনে আজকে গ্রামের মানুষ আমার কথা শুনে আজকে ভালো জানে সর্বপ্রথম ভালো জানত না তাহলে দুনিয়াতে সার্বিক নিরাপত্তা যদিও মুসিবত আপনার সামনে চলে আসবে কিন্তু সার্বিক নিরাপত্তা দুনিয়াতে আল্লাহ বাকরাবুল আলমিন দিবেন কবরের জীবনে নিরাপত্তা দিবেন কবরের জীবনে নিরাপত্তা কেমন যদি আপনাকে প্রশ্ন করা হয় কত বড় মুসিবত যে মান রাখবুক আর আপনি যদি হাহা লায়তরে বলেন তাহলে কঠিন অবস্থা যদি তাহিদবাদে মুসলিম হন আপনাকে কবরের সাওয়াল জবাব করার তৌফিক দিবেন আল্লাহ বাকরাবুল আলমিন যদি তাউিদবাজি মুসলিম হন বিচারের মাঠ কঠিন অবস্থা সেখানে আল্লাহ সুবান আপনাকে নিরাপত্তা দিবেন যদি তাওহিদবাদী মুসলিম হন আমল নামা আপনার ডান হাতে আসবে যদি তাওহিদবাদী মুসলিম হন ফুল সেরা গতিতে পার হয়ে যেতে পারবেন যদি তাউহিদবাজি মুসলিম হন হাউজে কাউ পানি আপনি পান করতে পারবেন যদি তাহিদবাজে মুসলিম হন আপনাকে জান্নাত পৌঁছানি পর্যন্ত আল্লাহ আকরাবুল আলামিন সার্বিক নিরাপত্তা দিবেন আল্লাহ স্মানতলা বলেন উলাইকা উলাইকাল আম তাদের জন্য রয়েছে সার্বিক নিরাপত্তা ওয়াহ মোহতাদুন আর তারাই হেদায়ত প্রাপ্ত তারাই সঠিক রাস্তার মধ্যে রয়েছে লোকটা হলো যে তাহিদবাদে মুসলিম হতে হবে ইমানের সাথে যদি শির না করে বুখারি এবং মুসলিম শরীফে পেয়ে আল্লাহ সুমান্নাল্লাহ বলেন সাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা কাদ হারামা আলান্নার ওই ব্যক্তির উপরে আল্লাহ সুমান্নাল্লাহ জাহার নাম হারাম করে দিয়েছেন মান কালা যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা সত্য কোনো ইলা নেই এটা হচ্ছে তাওহিদ যে যে ব্যক্তি অন্তর থেকে বলবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলা নেই অন্তরে বিশ্বাস করলো মুখে বলল আরেকটা আছে হাদিসের অংশ ইয়ালিক শুধু বলে থাকে না যে লা ইলাহা ইল্লাল্লাহ দার আল্লাহর সন্তুষ্টি কামনা করে আমাদের দেশে মানুষ বলে যে লা ইলাহা ইল্লাহ মোহাম্মদ রাসুল একবার পরে দিয়েছি যে মুসলিম হয়ে গেছে আমার জান্নাতার কে ঠেকায় এ হাদিসের সাথেই রয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা আল্লাহর সন্তুষ্টি হাসিল হয় এমন আমল যাতে করে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন কিন্তু আপনি আপনার আমল নাই তাইলে আপনি আল্লাহর সন্তুষ্টি কিভাবে হাসিল করলেন আল্লাহ আপনার উপরে দৈনিক ফাঁসুক্ত সালাদ ফরজ করে দিয়েছেন আমল নাই আপনার প্রতি যেই জিনিসগুলো দৈনিক ফরজ রয়েছে এই জিনিসগুলো আপনাকে যদি আমল করেন তাহলে আপনি আল্লাহর সন্তুষ্টির মধ্যে থাকলেন আপনার লাই ই লাল্লাহ কাজে আসবে আর এই লাইল্লাহ আপনাকে জান্নাতে পৌঁছে দিবেন নবীকার আলাহ সাল্লাম বলেন মান শাহেদা আল্লাহ ইহা ইহা কেউ যদি সাক্ষী দেয় যে আল্লাহ সারা সত্য কোনো ইলাহ নেই মান শাহেদা আল্লাহ ইলাহ লা সারি কালা এবং তার কোনো শরিক নেই ও আন্না মোহাম্মদ আন আব্দুয় রাসুলো আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হলেন পাকের বান্দা এবং রাসুল যে আমি সাক্ষী দিলাম আল্লাহ সালাহ সত্য কোনো মাবুদ নেই আল্লাহর কোনো শরিক নেই মোহাম্মদ সাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রাসুল ও আন্না ইসা আব্দুল্লাহে ওয়া রাসুলু আমি সাক্ষী দিলাম ইসা আল্লাহ সাল্লাম বান্দা এবং রাসুল ও কালিমা তুহু আল কাহা ই মরিয়ামা মিন আর এমন একটি কথা যে মরিয়মা আলাহ সাল্লাম পৃথিবীতে কীভাবে আসলেন যে আল্লাহর একটা নির্দেশ হে ঈশা তুমি মরিয়ামার গর্ভে চলে যাও এই একটা নির্দেশ বিশ্বাস যদি করে যে কেউ যদি বিশ্বাস করে আল্লাহ সালার সত্য কোনো মাপুদ নেই তার কোনো শরিক নেই আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহের বান্দা এবং রাসুল ঈসা আল্লাহ সাল্লাম আল্লাহের বান্দা এবং রাসুল ঈসা আল্লাহ সাল্লাহ সাল্লাম পৃথিবীতে কীভাবে আসলেন আল্লাহর একটা শুধু নির্দেশ এই কথাটা যে বিশ্বাস করবে ওয়াল জান্নাতু হক জান্নাত সৃষ্টি করে রেখেছেন কেউ যদি বিশ্বাস করে ও নারা হক যাহার নাম সৃষ্টি করে রেখেছেন কেউ যদি বিশ্বাস করে যাহার নাম সৃষ্টি করে রেখেছেন কেউ যদি বিশ্বাস করে আদ খালা জান্নাতা জান্না মাকানা মিনাল আমাল তার আমল অনুপাতে তার আমল যেমনই হোক না কেন আল্লাহ স্মানতলা তাকে জান্নাত দিবেন এই প্রত্যেকটি কথা হচ্ছে তাওহিদের কথা এই তাওহিদের ফজিলত রয়েছে তাহহিদবাদী মুসলিম যদি হতে পারি তাহলে আমাদের জন্য আল্লাহ সুমনতালা জান্নার সৃষ্টি করেছে শুধু তাই নয় আমরা হতাশ হয়ে যাই অনেক মানুষ হতাশ হয়ে যায় আরে পৃথিবীতে এত পাপ করেছি এত গুণা করেছি আল্লাহ কি আমাদেরকে মাফ করবেন হে আল্লাহ আপনাকে মাফ করার জন্যই বসে আছেন পৃথিবীর মানুষ মানুষকে মাফ করে না মাফ করলেও তার একটা হিংসা থেকে যায় যদি তোমাকে সুযোগে পায় তাহলে তোমার বারোটা বাজিয়ে দেবো মানুষের পৃথিবীর মানুষ একজন মানুষ আরেকজন মানুষকে এইভাবে মাফ করে কিন্তু আল্লাহর ক্ষেত্রে তেমন না আল্লাহ আমাদেরকে মাফ করে দেওয়ার জন্য জান্নাত দেওয়ার জন্যই বসে আছেন হাদিসে কুৎসিতে আল্লাহ সোমান বলেন এমনি আদমা হে আদম সন্তান লাউ আতাইতা তা নিবি কোরাবিল আর দি তুমি যদি পৃথিবীবর্তী পাপ নিয়ে আমার সামনে উপস্থিত হও আল্লাহ তালা বলছেন হে আদম সন্তান তুমি পৃথিবীবর্তী পাপ নিয়ে আমার সামনে উপস্থিত হয়েছ তুমা লাকি তানি লাতুশ্রী কবি এই পৃথিবীবর্তী পাপের মধ্যে একটা পাপ পাপ নাই পৃথিবীবর্তী আছে তোমার এই পাপের মধ্যে একটা যদি সীরকের পাপ না থাকে ফিরাতান তাহলে আমি তোমার জন্য পৃথিবীবর্তী ক্ষমা নিয়ে উপস্থিত হব দেখছেন আপনি পৃথিবীবর্তী আপনার পাপ আছে এই পাপের মধ্যে যদি একটা শির্কের পাপড় না থাকে আপনি অবশ্যই চিন্তিত হবেন না যে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেওয়ার জন্য বসে আছেন এ হলো আল্লাহ আল্লাপাকাবুল আলমের পক্ষ থেকে ঘোষণা যদি শর্ত হলো যে তাওহিদবাদী মুসলিম হতে হবে পৃথিবীতে যতই ন্যাক আমল করেন না কেন আর যদি তাওহিদ ঠিক না থাকে তাহলে আপনার আমল আপনার কোনো উপকারে আসবে না আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন তাহলে তাওহিদ হলো ইসলাম ধর্মের মূল বৈশিষ্ট্য যদি সৌদি আরব থেকে আমরা তাওহিদ শিখে যেতে পারি নিজের মধ্যে পরিবারের মধ্যে সবাইকে তাওহিদ শিখাতে পারি তাহলে আমরা দুনিয়া এবং আখেরা দুই জায়গায় সফলতা অর্জন করতে পারবো আল্লাহ সোমনতালের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই তাওহিদবাদী মুসলিম হিসাবে গড়ে তোলা তফিক দান করেন আর তাওহিদ নষ্ট হয় তাহিদ বিনষ্ট হয় এমন ধরনের আমল থেকে যেন আল্লাহ বাকরাবুল আলম আমাদেরকে হেফাজত করেন আমাদের পরিবার পরিজনকে যেন আল্লাহ বাকরাবুল আলমিন হেফাজত করেন আমাদের দেশকে যেন আল্লাহ বাকরাবুল আলমিন তাওহিদবাদী দেশ হিসাবে কবুল করে নেন আমাদের দেশে যেন আল্লা বাকরাবুল আলমিন তাওহিদ প্রতিষ্ঠিত করেন আর আমাদের দেশে যেন আল্লাহ সুমান এমন একটি সরকার দান করেন যারা তাওহিদ প্রতিষ্ঠিত করবে আর আমরা ওই সরকারের অনুসারী হতে পারি সেই তৌহিক যেন আল্লাহ বাকরাবুল আলমিন দান করেন সুবাহানা কারাব বিক্রাবি জাতি ফোন আসসালামুল আল্লাহর মরসালিন আলহামদুলিল্লাহ রাবুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহবাহী